जय भोलेनाथ। गैलेक्सी एस्ट्रोलॉजी यूट्यूब चैनल आपके स्वागत जानाई। आपनी देखछेन एवं शुनछेन नवेम्बर मासेर एक तारीख मिथुन राशिर दैनिक राशिफल। आपनी जदि आमार चैनेले नतून हन एवं चैनलटिके सबस्क्राइब करेननि ताहले आपनार दैनिक राशिफल सबार आगे जानते एखनी चैनलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटिके प्रेस करे दिन। ताहले आमि जखन मिथुन राशिर जन्य जे समस्त भिडियो तैरि करब तार नोटिफिकेशन सबार आगे आपनार काछे पौंछे जाबे। आमि चेष्टा करेछि आपनार राशि अनुयायी आलादा একটি ডেডিকেটেড দৈনিক রাশিফলের ভিডিও বানাতে। মিথুন রাশির নভেম্বর মাসের এক তারিখ দৈনিক রাশিফল অনুযায়ী আলোচনা করব আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে, আপনার পরিবার, বিবাহিত জীবন, আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে, আপনার চাকরি, আপনার ব্যবসা কেমন যাবে, আপনার স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যার্থীদের লেখাপড়া কেমন হবে, আর সাথে থাকছে মিথুন রাশির আজকের টোটকা, কী করবেন কী করবেন না, কোনটা শুভ কোনটা অশুভ, আপনার শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি জেনে নিন। সবার আগে মিথুন রাশির দৈনিক রাশিফল। আজ মিথুন রাশির আর্থিক পরিস্থিতি কেমন থাকবে? আজ আপনার আর্থিক পরিস্থিতি মিশ্র থাকবে, ভালো মন্দ মিশিয়ে চলবে। আজ আমার মতে আপনাকে আজকে আর্থিকভাবে আরও অনেক সচেতন থাকতে হবে, আজকে আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন। মিথুন রাশির বৈবাহিক জীবন আজ কেমন থাকবে? যারা বিবাহিতরা আছেন তাদের মধ্যে নতুন করে প্রেমের অনুভূতি তৈরি হবে, যা আপনার মানসিক এবং শারীরিক চাহিদা মেটাতে সক্ষম হবে। আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন, বৈবাহিক জীবন আজ আপনার ভালো কাটবে। কর্মজীবন মিথুন রাশির আজকে কেমন কাটবে? আপনার চাকরিতে কিছু অপ্রত্যাশিত ঘটনা আজকে ঘটতে পারে, এর মধ্যে কয়েকটি ক্ষেত্রে আপনার পক্ষে যেতে পারে, তবে আপনি আজকে অনেক পজিটিভ এনভায়রনমেন্ট পাবেন আপনার কর্মক্ষেত্রে। আজ আপনার কর্মক্ষেত্রে কিছু অমীমাংসিত সমস্যার সমাধান হবে, আপনার দক্ষতা এবং আপনার অভিজ্ঞতা আজ আপনাকে অবশ্যই সফলতা এনে দেবে, তবে কাজের শেষে একটু মানসিক চাপ থাকবে। যারা নতুন চাকরি খুঁজছেন আজকের দিন তাদেরকে হয়তো একটু পরিশ্রম বেশি করতে হবে। বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হয়ে যারা চাকরি করছেন বা বৈদেশিক কোনো সংস্থায় যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। মিথুন রাশির ব্যবসায়ীদের আজকে কেমন কাটবে? যারা বিদেশি কোনো সংস্থার সাথে ব্যবসা করছেন যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো কাটবে। বিশেষ করে যারা অংশীদারি ব্যবসায় যুক্ত আছেন তাদেরও আজকে ভালো হবে। বিদেশি ক্লায়েন্ট গ্রাহকদের সাথে আপনার ব্যবসায়িক লেনদেন তৈরি হবে, তবে আজকে ধার দেবেন না, আর্থিক লেনদেন একটু বুঝে করতে হবে। যারা অনেকদিন ধরে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি ভালো কাটবে, তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বড় এবং ছোট সব ধরনের ব্যবসায়ীদের আর্থিক উন্নতির আজকে ভালো যোগ আছে, তবে যারা গাড়ি নিয়ে ট্রাভেল সংক্রান্ত ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে কিন্তু কিছু বাধা আসতে পারে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা নিজস্ব কোনো পেশায় যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং পূর্ণ হতে পারে, প্রতিযোগিতা বাড়তে পারে। কোনো বিনিয়োগ করার আগে একবার ভালো করে ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। মিথুন রাশির শরীর স্বাস্থ্য আজকে কেমন থাকবে? পরিশ্রমের জন্য আপনি মাঝে মাঝে ক্লান্তি অনুভব করবেন, এছাড়া শারীরিকভাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে আজকে আপনাকে সময় মতো খাওয়া দাওয়া করতে হবে। মিথুন রাশির প্রেম ভালোবাসার সম্পর্ক, আজ প্রেম সম্পর্ক আপনাকে মিশ্র ফলাফল দেবে। বিভিন্ন কারণে নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি হলেও দিনের শেষে সেই সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে। মিথুন রাশির লেখাপড়া আজকে কেমন যাবে? নিজের অলসতা এবং অপ্রয়োজনীয় চাপ উত্তেজনাকে বাদ দিয়ে দিন, এবারে নিজের লক্ষ্যকে স্থির করে নিজের পড়াশোনায় মন দিন। আজকের দিনটি আপনার জন্য যথেষ্ট ভালো, বিদ্যা অর্জনের ক্ষেত্রে অবশ্যই আপনার সফলতা আজকে রয়েছে, তবে সেই দিনটিকে আপনাকে কাজে লাগাতে হবে। যারা উচ্চ বিদ্যালয়ের জন্য কোথাও অ্যাডমিশন নেওয়ার পরিকল্পনা করছেন তারা আজকের দিনটিকে ব্যবহার করতে পারেন। আজকে রাশিফল অনুযায়ী মিথুন রাশির লাকি নম্বর হলো 7, লাকি কালার হলো সবুজ। আজ শুভ সময় হল সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আজকের মিথুন রাশির প্রতিকার, আজ আপনি সবুজ কাপড়ের টুকরো নিজের কাছে রাখুন বা সবুজ রঙের বা সবুজ কম্বিনেশনের কোনো পোশাক আজকে আপনি ব্যবহার করতে পারেন। গণেশজির নাম জপ করে দিনটি শুরু করুন, অর্থাৎ আজকে আপনি গণেশজির পুজো করুন, আরাধনা করুন, তবে দিনটি শুরু করুন। আপনি আজকে গণেশজিকে দুর্বা অর্পণ করতে একদমই ভুলবেন না। যারা ব্যবসায়ীরা আছেন তারা অবশ্যই আজকে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। এছাড়া সার্বিকভাবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা আজকে স্নানের পরে শিবলিঙ্গে কর্পূর দ্বার আরতি করে দিনটি শুরু করুন এবং ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন আপনার সাধ্যমতো 11 বার, 21 বার বা 108 বার। সবার আগে আপনার রাশিফল জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে মিথুন রাশির জন্য আমি যে সমস্ত ভিডিও পরবর্তীকালে নিয়ে আসব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।